Assalamualaikum. আমি ডাক্তার মৌসুমী আফরিনিভা, কনসালট্যান্ট ফ্যামিলি ফিজিশিয়ান, ডায়াবেটোলজিস্ট এন্ড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। ডায়াবেটিসকে কত ভাগে ভাগ করা যেতে পারে এবং একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী কোন ডায়াবেটিস দ্বারা আক্রান্ত, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ডায়াবেটিসকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড আদার স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস, আমাদের প্রত্যেকটি মানুষের শরীরেই প্যানক্রিয়াস বা অগ্নাশয় নামক একটি গ্রন্থি থাকে, যেখান থেকে ইনসুলিন নামক একটি হরমোন সিক্রেশন হয় যা আমাদের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে। যদি কোনো ব্যক্তির ইনসুলিন সিক্রেশনের ক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, তবে ওই ব্যক্তিটি যে ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাকে বলা হয়ে থাকে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস রোগে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই ইনসুলিনের মাধ্যমে চিকিৎসা নিতে হবে। কারা এই টাইপ 1 ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হচ্ছেন? বেসিক্যালি যে ওবেস বাচ্চারা, পাশাপাশি যারা যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে কিংবা যাদের বয়স অনেক কম ডায়াবেটিসে আক্রান্ত, তাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা টাইপ 1 ডায়াবেটিস দ্বারা আক্রান্ত। এখন বলছি টাইপ 2 ডায়াবেটিস কীভাবে ডেভেলপ করতে পারে কিংবা কোনটি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, যাদের বয়স বেশি, যারা রেগুলার এক্সারসাইজ করছেন না, অস্থূলতায় ভুগছেন, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, তাদের ক্ষেত্রে যে ডায়াবেটিসটা ডেভেলপ করছে তাদেরকে বলা যেতে পারে তারা টাইপ 2 ডায়াবেটিস দ্বারা আক্রান্ত। এক্ষেত্রে বেসিক্যালি ইনসুলিনটা কিছুটা নষ্ট হয়ে যাওয়ার, ইনসুলিন তৈরির ক্ষমতাটা কিছুটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ডায়াবেটিসটা ডেভেলপ করছে। এই ধরনের পেশেন্টকে ইনসুলিনের পাশাপাশি মুখে ওষুধ দেওয়া সম্ভব। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যখন একজন মা সন্তান জন্মদান দিতে যান, তখন যদি কোনো কারণে তার ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায় এবং তিনি যে ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাকে বলা হয়ে থাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এবং এই ধরনের রোগীকে অবশ্যই ইনসুলিনের মাধ্যমেই চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এখন আসি আদার স্পেসিফিক টাইপস অফ ডায়াবেটিস মেলাইটাস। এটি বিভিন্ন কারণে হতে পারে হরমোনাল কোনো ইমব্যালেন্সের কারণে, হতে পারে কোনো ড্রাগ থেকে, অথবা যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে সেই প্যানক্রিয়াস যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ সে তার যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, ইনফ্লামেশন হয়ে থাকে, যেমন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসে যদি ক্যালসিফিকেশন ডেভেলপ করে, সেই ক্ষেত্রে তার ইনসুলিন সিক্রেশনের ক্ষমতা অনেকাংশে কমে যায়, তখন একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। পাশাপাশি যেটি বললাম যে হরমোনাল কিছু কারণে, যেমন যদি পেশেন্টের থাইরোটক্সিকোসিস ডেভেলপ করে, পেশেন্ট যদি কুশিং সিনড্রোমের পেশেন্ট হয়ে থাকেন, কিংবা পেশেন্টের আরও বিভিন্ন রকম ডিজিজ থেকে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। এবার আসি ড্রাগ, যে ড্রাগের থেকেও ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। অনেকে আছেন ব্রঙ্কিয়াল অ্যাজমা কিংবা সিওপিডির পেশেন্ট, হাঁপানিতে ভুগছেন, তাদের যখন খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন স্টেরয়েড দিয়ে চিকিৎসা দিতে হয়। এই স্টেরয়েড যদি লং টার্ম ইউজ করা হয়ে থাকে, পাশাপাশি এসএলএর পেশেন্টকেও স্টেরয়েড ইউজ করা হয়ে থাকে, এই লং টার্ম স্টেরয়েড ইউজের কারণেও ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। এর পাশাপাশি আরও কিছু ড্রাগ আছে, যেমন যদি 40-ঊর্ধ্ব ব্যক্তি হয়, তার যদি সিস্টলিক প্রেশার বেশি থাকে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক্স ইউজ করা হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাতে পায়ে পানি আসার সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক্স ইউজ করা হয়ে থাকে। ডায়াবেটিক্সের ইউজের মাত্রা যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রেও ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। এছাড়া নিউরোলজিক্যাল কিছু মেডিসিন আছে, যেমন ফেনাইট্রিন, এর থেকেও ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। সুতরাং আপনি কোন ডায়াবেটিস দ্বারা আক্রান্ত সেটি আপনাকে বুঝে নিতে হবে এবং আপনাকে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে না, ওষুধের মাধ্যমে আপনি সুস্থ হবেন সেটিও আপনাকে মাথায় রাখতে হবে। তো আশা করি আমাদের আজকের এই টিপসগুলো আপনার কাজে আসবে। সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।